আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি দেখাবো আপনাদেরকে নেকলেসটি বানানো, এটার, ঠিক আছে, এই গর্জিয়াস সেই নেকলেস যেটা কিনা সব থেকে বেশি ডিমান্ডেড এবং সব থেকে বেশি হচ্ছে রিকোয়েস্টেড, যেটা কিনা সব জায়গায় অ্যাভেলেবল না এবং সবাই পরতেও পারে না। তো এই নেকলেসটি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে মেকিং করাটা। তো পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল, কারণ পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনি মেক করতে পারবেন না, ঠিক আছে। পুরোটা কমপ্লিট না করেন এই নেকলেসটা কিন্তু আপনি মেক করতে পারবেন না বা কিছুই বুঝতে পারবেন না। সো পুরোপুরি বুঝতে হলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে শেষ করতে হবে। তো যারা আমার চ্যানেলটি দেখছেন, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশনটা খুব সহজেই পেয়ে যাবেন, হারিয়ে যাবে না। তো চলুন তাহলে স্টার্ট করি আর কথা না বাড়িয়ে। আমি এই নেকলেসটি বানানোর জন্য ব্যবহার করব হচ্ছে এখানে 29 নম্বরের রক সুতা আর 4 নম্বরের গোল্ডেন পুঁতি ইউজ করছি। তো এই গোল্ডেন পুঁতিটা একদম একটা হলুদ টাইপের গোল্ডেন হয় আর একটা অ্যান্টিক টাইপের গোল্ডেন হয়। তো আমি অ্যান্টিক গোল্ডেনটা আমি ইউজ করেছি, কারণ অ্যান্টিক গোল্ডেন যেটা কিনা সেটা অনেকদিন মানে থাকে, কালারটা নষ্ট হয় না। আর যে গোল্ডেনটা হচ্ছে আপনাদের একদম হলুদ কালারের গোল্ডেন, ওটার কালার কিন্তু চলে যায়, কারণ বা রেখে দিলেও কালার ব্ল্যাক কালার হয়ে যায় এবং খুব খারাপ লাগে। এত কষ্ট করে যখন বানাবেন তো কিন্তু ভালো কোয়ালিটি বানানো হচ্ছে, যদি ওটার দাম বেশি এটার দাম কম, কিন্তু এটা কষ্ট করে বানালে এটা বেশি সুন্দর থাকবে। আর কেউ যদি মনে করেন যে শুধুমাত্র একদিনের জন্য ব্যবহার করছেন, গোল্ডেন কালারটা বেশি ভালো লাগে, তাহলে আপনারা কিন্তু গোল্ডেন কালারটা এরকম করে ফার্স্টে মালাগুলো গেঁথে নেব। তো এটা আমাকে 4টা গেঁথে নিতে হবে, এটা নিতে হবে 4টা। তো আমি হচ্ছে লাস্ট, এখানে 3টা আমি গেঁথে রেখেছি, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে লাস্ট যেটা সেটা আগে থেকে আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমি 8 ফুলের করব প্রথমে, তো 8 ফুলের জন্য আমাকে নিতে হচ্ছে 7টা পুঁতি। তো এখন আমি যেটা করছি লাস্ট যে 8 নাম্বার পুঁতি সেইটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন খুব ক্লোজলি এই যে এটাকে আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এই হয়ে গেল আমার 8-এর একটা ফুল। ঠিক সেম ভাবে আমি 22টা ফুল করব, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই পাশে নিচ্ছি 3টা এবং আমার ডান হাতে শুরু করে নিচ্ছি আরো 3টি। যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এপাশে 3টা নিয়েছি, আবার আমি এপাশে ঠিক একই ভাবে 3টা পুঁতি নিয়ে নিচ্ছি, 3 3 6, এক কমন রয়েছে আর আরেকটা দিয়ে আমি ক্লোজ করছি। তাহলে আমার হয়ে গেল আবার সেম 8টি পুঁতির 1টি ফুল।
এভাবে কিন্তু আমি তিনটে অলরেডি করে ফেলেছি, আমাকে করতে হবে 22টি। আবারও বলছি, কিছুই না, কিন্তু সময় অনেক বেশি লাগে, যেহেতু অনেক বেশি গর্জিয়াস, এই জন্যই আসলে সময়টাও দিতে হয়। কারণ একটা সুন্দর কিছু করতে হলে আপনি যদি একটু সুন্দরভাবে সময় না নিয়ে করেন, তাহলে কখনোই সেই কাজটা সুন্দর হয় না। কয়েকরকম আপনি কীভাবে করতে পারবেন সেটাও আমি দেখিয়ে দেব। তো সেই জন্য অবশ্যই যেটা করতে হবে, আমার চ্যানেলটা আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব সেটা নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন এবং সহজেই দেখে নিতে পারবেন। আরও নতুন নতুন সুন্দর সুন্দর যদি ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং কি কি দেখতে চান সেটাও কমেন্টস আমাকে জানাবেন। আর যারা কষ্ট করে আমার চ্যানেলটি এতদিন সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতদিন হচ্ছে
আমি করতে পারিনি, অ্যাকচুয়ালি সময় দিতে পারিনি, তো সময় না দেওয়ার জন্য, সময় না থাকার জন্য আসলে টিউটোরিয়ালটা করে দেখাতে পারিনি। তো আমি এখন দেখাচ্ছি, আশা করি সবার খুব ভালো লাগবে এবং আপনারা খুব সহজে শিখতে পারবেন, কারণ আমি নিজেও খুব সহজ নিয়মেই করেছি, আপনাদেরকেও ঠিক সেই সহজ নিয়মে শিখাচ্ছি। অন্যান্য জুয়েলারি মেকিং করে, ফ্লাওয়ার্স এর করে, বাট এটা সবাই পারে না করতে, যার জন্য কিন্তু এটা কেউ করে না এবং এটা খুবই কষ্টকর, কারণ অর্ডার যদি একসাথে পাঁচটা আসে তাহলে অবশ্যই একদিনে পাঁচটা করাটা পসিবল না, বিকজ এটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। ঠিক এভাবেই আমি কন্টিনিউ করছি, সেম ভাবে কন্টিনিউ করে আমাকে করতে হবে 22টা ফুল। দেখি এখন গুনে কয়টা হলো আমার, আরেকটা 26টা এবং আরেকটা 22টা,
টোটাল এই চারটা হচ্ছে আট ফুলের। এখন আমি আপনাদেরকে করে দেখাবো সাত ফুলের, সাত ফুলেরও আমার চারটা লাগবে। ঠিক আমি আবারও হচ্ছে এখান থেকে সুতা কেটে নেব। আবারও বলছি আমি ব্যবহার করেছি 29 নম্বর রং সুতা, আমি এখানে কেটে নিচ্ছি। সাত ফুল করব, সাতটা ফুলের মালা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিব। তো প্রথমে আমি ওটাতে যেরকম নিয়েছিলাম ফার্স্টে সাতটা, এখানে আমি নিব হচ্ছে ছয়টা। সবগুলো কিন্তু কন্টিনিউ করব এবং শেষে ক্লোজ করে দেব। তো প্রথমে আমি এখানে করে নিব হচ্ছে 23 ফুলের একটা করব। ভিউয়ার্স আমি এখানে 21টি গেঁথে নিয়েছি এবং লাস্ট ও সরি 22টি গেঁথে নিয়েছি। আমি বলেছিলাম 23টা ফুলের মালা করবো, এটা তো 22টি গেঁথে নিয়েছি। এবং লাস্টটা ক্লোজ কীভাবে করবো আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লোজ করে এখানে খুব ভালো করে একটু কিটু দিতে হবে, এটাও সেখানে অপ্রয়োজন আসাম হাত ঘেমে গেছে। তো এই হলো আমার 23টা ফুল এবং আমি এখানে কিটু দিয়ে এটা ক্লোজ করে দিচ্ছি। এবং আমি ঠিক একইভাবে আরও তিনটি গেঁথে নেব, বিকজ আমি বলেছিলাম আট ফুলের লাগবে আমাদের চারটি মালা এবং সাতটি ফুলের লাগবে আমাদের হচ্ছে চারটি। তো এটা আমি একটি করব, দেখালাম আপনাদেরকে এটা আমার আরও চারটি করতে হবে। দেন কতটা করে করে করেছি আমি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, হচ্ছে 23টা আর বাকিগুলো আর তিনটা করে আমি দেখাচ্ছি। আচ্ছা এখন আমি একইভাবে চারটা সাত ফুলের মালা গেঁথে নিয়েছি। তো দুইটা 27টা ফুলের, ঠিক আছে, এভাবে আপনার গুনবেন 1 2 3 4 করে। দুইটা হচ্ছে 27টা ফুলের এবং একটা 33টা, ঠিক আছে, দুইটা 27টা এবং একটা 33টা হচ্ছে সাত ফুলের। আর এখানে চারটা আছে সেটা হচ্ছে দুইটা 22টা। আমি ফার্স্টে হয়তো বলেছি যে দুটা 26টা, একটু ভুল হয়ে গিয়েছিল। সো এটা হবে দুটা 22টা হবে, একটা 26টা এবং একটা 32টা। আর এটা হচ্ছে একটা 33টা, দুটা 27টা আর একটা হচ্ছে 23টা, ঠিক আছে। তো এখন আমি দেখাবো পরের স্টেপটা। তো সেই জন্য আমি প্রথমে যেটা করে নিব সেটা হচ্ছে আমাদের এই যে বাড়তি যে সুতাটা থাকছে সেটাকে আমরা খুব ভালোভাবে এভাবে পুঁতির ভেতর দিয়ে দিয়ে দিব, তাহলে এটা মজবুত হবে এবং খুলে আসার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। এভাবে আমি কয়েকটা পুঁতির ভেতর দিয়ে ঢুকিয়ে দিলাম। বাড়তি অংশটা থাকছে সেটা আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলোই করে নেব, ভেতর ভেতর দিয়ে সুতাগুলো।
নিয়েছি। আবার বলছে 29 নম্বর সুতা ব্যবহার করেছে, রক সুতা ব্যবহার করেছে 29 নম্বর। এবার হচ্ছে যেটা 7 নম্বর, সেটার সাথে আমার 22 ফুলের 8 নম্বর মালা নিতে হবে। এবার যেটা করবো সেটা হচ্ছে ঠিক এই মাঝখানের এই পুঁতিটা ভেতর দিয়ে সুতাটাকে ঢুকিয়ে নেব, এবং 8 ফুলের এই মাঝখানের পুঁতিটার ভেতর দিয়ে তো আবারও আমি 7 ফুলের মাঝখানের একটা পুঁতি নেব, এবং 8 ফুলের মাঝখানের একটা পুঁতি নেব। ঠিক এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে ফেলবো। আমি প্রত্যেকটাই গাঁথবো ঠিক এরকম করেই। আমি এই সুতাটা দিতে বের করে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একবারে মাঝখানে প্রত্যেকটা ফুলের মাঝখানে একটা করে আমার পাড় যাবে, এবং প্রথম লাইনে আমি হচ্ছে ইউজ করব 4 নম্বরের পার্ল কালারের পুঁতি। 4 নম্বরের পার্ল ইউজ করবো হচ্ছে ওপরেরটা, এবং হচ্ছে নিচের যে লাইনটা সেটাতে ইউজ করবো হচ্ছে গোল্ডেন পুঁতি। যারা খুব ভালো একটু এক্সপেন্সিভ চান বা লং টাইমের জন্য করতে চান, তারা চাইলেই অরিজিনাল যে পার্লটা সেটা ব্যবহার করতে পারেন।
এভাবেই আমি পরপর পরপর সবগুলো লাগিয়ে যাব, ঠিক আছে? তোমরা যদি বুঝতে না পারো আমি হচ্ছে আরো একটি করে দেখাবো তোমাদেরকে ঠিক এভাবেই, কারণ আমি একটা লাগানো দেখিয়েছি প্লাস বড় আরেকটা লাগানো দেখাবো, এভাবে আমি প্রত্যেকটাই হচ্ছে একটার পর একটা লাগিয়ে দেখাবো তোমাদেরকে। একদম ফার্স্টের বিজনেস যখন শুরু তখন আমার প্রথম এই নেকলেসটাই আমি মানে করতাম, তো নেকলেসটার অনেক বেশি চাহিদা তোমরা জানো, আর এটার আমার পেয়ে অনেক এটা অনেক সুন্দর হয় এবং এটার কাজটা কিন্তু সবাই করতে পারে না।
আমি এখানে চারটা কমপ্লিট করে ফেলেছি পুরো। তো এইটা যেটা এটা এটা বলে নেই, কারণ এটা আমি আপনাদেরকে দেখাইনি। তো এখানে যে আমি দুইটা 22টা ফুলের নিয়েছিলাম 8টা করে, তো 22টার সঙ্গে 27টা একটা 27টা লাগাতে হবে। তো সেটাতে আপনারা কীভাবে করবেন, একটা দুইটা তিনটা, তো 3 নম্বর ফুলের মাছ থেকে আপনাকে এটা স্টার্ট করতে হবে। তাহলে আপনার ওইটা এখানে আবার 3 নম্বর ফুলের মাছ বরাবর আসবে, ঠিক আছে? তো আমি প্রথমে অ্যাড করছি এটার সাথে 27টা ফুলের, যেটা আমার 27 ফুলের 7 নম্বর যেটা ছিল ওইটা হচ্ছে আমি দেখাচ্ছি, ওটার সাথে অ্যাড করব ফার্স্টে। তো এখানে আমি সুতাটা কাটিনি, রেখেছিলাম ওরকমই। তো এবার আমি জয়েন্ট করব চারটা। দেখেন এগুলো অনেক সুন্দর, আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল মালাও কিন্তু করে পড়তে পারেন, এটাও ভালো লাগবে। অনেকে এত বড় পছন্দ করে না, অনেক বেশি বড় হয়ে যায় বা অনেকের গল অনেক চিকন থাকে, তারা কিন্তু খুব সুন্দর করে এই সিঙ্গেল পড়তেই পারেন, কারণ সিঙ্গেলটাও কিন্তু পড়লে অনেক সুন্দর দেখাবে, ঠিক আছে? জয়েন্টটা করে নিচ্ছি, দেখেন আপনারা কিভাবে আমি জয়েন্ট করি।
আমি আপনাদেরকে এটার পুরোপুরি জয়েন্টটাই দেখাবো, কারণ এই জয়েন্ট করাটাই হচ্ছে সব থেকে বেশি কঠিন কাজ। তো জয়েন্ট করাটা পুরোপুরি আপনাদেরকে জন্য দেখাতে চাচ্ছি। দেখুন, স্টেপ বাই স্টেপ আমি চারটা জয়েন্ট করবো এবং চারটাই দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? তো এই হচ্ছে এটা প্রায় শেষের দিকে আমার, এটা আমি আস্তে আস্তে, এটা আসলে খুব নিখুঁত কাজ, খুব সূক্ষ্ম, খুব নিখুঁত এবং অনেক ধৈর্যের সাথে এই কাজগুলো না করলে কিন্তু এটা সুন্দর হয় না, সুন্দর ফিনিশিং আসে না। আর আসলে সুন্দর একটা জিনিস চাইলে অবশ্যই আমি এর আগেও আমার যত ভিডিও আছে, মানে একটা ভিডিও করেছিলাম হলুদের সেট, সেটাও আমি বলেছি যে যে কাজটা আপনি যত সুন্দরভাবে নিখুঁতভাবে করবেন, সেই কাজটা যত ভালোবেসে বাসা দিয়ে করবেন তত বেশি কিন্তু কাজটা সুন্দর হবে। আপনি যদি খুব সুন্দরভাবে মন দিয়ে একটা কাজ না করেন তাহলে কিন্তু আপনার কাজটা কখনোই ভালো হবে না। আর সূক্ষ্মভাবে কাজটা করতে চাইলে অবশ্যই আপনাকে এটাকে মনোযোগ সহকারে আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করতে হবে, কারণ এটা খুব তাড়াহুড়া করে করার মতো কোনো কাজ নয়। এইগুলো হাতের কাজ এবং খুব সুন্দর, মানে শখের কাজ, শৌখিন কাজ। তো হাতের কাজ সুন্দর না হলে, খুব সুন্দর না হলে কিন্তু ভালো লাগে না। আমি এখানে আবার ডাবল নিচ্ছি এই জন্য যে আমার বাড়তি যে সুতাটা ছিল ওইটা দিয়েই আমি একটু ভেতর পর্যন্ত নিয়ে দেন এটাকে কেটে দিব, এই জন্য এটা আমি হচ্ছে ডাবল করে নিলাম, বিকজ বাড়তি সুতাটা কাটলে একটু দিলে দেখতে খারাপ লাগবে। তো মাঝের দিকে আমি নিয়ে যে এটা কেটে ফেলবো তাহলে সেটা একটু দেখতে বোঝা যাবে না, দেখা যাবে না। তো সেজন্য আমি এটা মাঝ বরাবর ইয়ে করে নিলাম, ঠিক আছে? এই হলো আমার কিন্তু দুইটা পার্ট জোড়া লেগে গেল। এখন আমি যেটা করব এটা হচ্ছে আমার কি হবে লাস্ট পার্ট এবং এটা হবে ফার্স্টটা। তো এইভাবে কিন্তু চারটা আমি এই যে সেটটা হয়ে যাবে এরকমভাবে। আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি, কারণ এটা এত ইজি না যে একটা দেখাইলে আরেকটা আপনারা পেয়ে যাবেন। তো এই জন্য আমি আমি হচ্ছে এটা আপনাদের সুবিধার্থে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন যেটা করব এখন হচ্ছে এটার সঙ্গে উপরের পাড়টাকে লাগিয়ে দেব এবং তারপরে হচ্ছে কিনা আর নিচেরটা আবার লাগাবো। তো ঠিক সেম ভাবে আমি করছি, একইভাবে আমি কাজটা করব। এত ধৈর্যের কাজ, অনেকেই এত ধৈর্য ধরে কাজ করতে পারে না। যাদের ধৈর্য আছে এবং শখ আছে, বলে কি না যে শখের দাম কি যেন একটা বলে কথায় আছে, তো যাদের ধৈর্য আছে তারা হচ্ছে, মানে শখ আছে তারা অনেক কষ্ট হলেও কিন্তু করবে নিজের শখ পূরণের জন্য, এবং শেখার কোনো শেষ নেই। আমার যেরকম সব কিছু শিখতে অনেক ভালো লাগে, মানে নতুন নতুন যে কোনো কিছু শিখতে অনেক বেশি ভালো লাগে, নতুন যে কোনো কাজ, যে কোনো শেখার কিছু, সেলাই হোক বা যেটাই হোক, আমার প্রতিটা কিছুই শিখতে অনেক ভালো লাগে। আমি আসলে পারি না এই শব্দটা শুনতে আমার মোটেই ভালো লাগে না, পারি না বলে আসলে তেমন কোনো কিছু নাই। অবশ্যই সবাই সব কিছুই করতে পারে, সেটার জন্য ইচ্ছা থাকা প্রয়োজন, ইচ্ছা থাকলে সব মানুষই সব কিছুই করতে পারে। ইচ্ছাটাই সব থেকে বড় বিষয়। তো আজকে মিলে
মিলাদুন্নবী, আমিও সেইটা কয়েকদিন থেকে দুই দিনে কমপ্লিট করলাম, কারণ যেহেতু এটা আমি আমার আরো অনেক কাজ থাকে, তো সেটার মাঝে মাঝেই একটু একটু করে আমি করেছি। তো আজকে হচ্ছে মিলাদুন্নবী, আজকে সবকিছু ছুটি ছিল, সরকারি ছুটি ছিল, যার জন্য আজকে আমার সময় ছিল, ফ্রি ছিলাম, কালকে একটু ফ্রি ছিলাম, আমি এই জন্য টিউটোরিয়ালটা করে দেখাতে পারছি আপনাদেরকে। ঠিক একইভাবে আমি এই কর্নারটাও করবো, কারণ এই কর্নারে আমার আবার চৌদ্দ সুতাটা অনেকটাই রয়েছে, তো আমি এটাকে আবারও কিছুটা ইয়ে করে নিয়ে সেটা আমি এভাবে ঠিক মাঝামাঝি চলে গেলাম, চলে গিয়ে দেন এই যে দিয়েছি, তো আমার এখানে কিন্তু এটা এরকম ভাবে থাকবে, এরকম হলে তোমার কিন্তু এটা এরকম হয়ে যাবে। তো
আমার নেকলেসটা কমপ্লিট, বাট এখনো কমপ্লিট হয়নি। আমার পার্টগুলো জাস্ট জোড়াটা কমপ্লিট হয়েছে। এখানে আমি একটা তার্সেল লাগাবো এবং নিচে আমি হচ্ছে বল লাগাবো। তো বল মিন্স হচ্ছে হোয়াইট পার্টগুলো লাগাবো একটু বড় সাইজের। তো এটার জন্য আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে সাদা সুতা, এবং আমি ব্যবহার করবো এখানে 10 নম্বর সাইজের পার্ল ব্যবহার করবো। ঠিক আছে, এখানে আমি ব্যবহার করবো 10 নম্বর সাইজের পার্ল, এবং আমি কিভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি ইউজ করবো হচ্ছে সুতির সাদা। Thank you.
কমপ্লিট করার পরে এই হচ্ছে নেকলেস। এটা হচ্ছে নিজের সব পার লাগানোর পরে কমপ্লিট। এখন আমাদের কাঙ্ক্ষিত নেকলেসটি, তো আপনারা চাইলে এই পারগুলোর জায়গায় হচ্ছে রোজগুলো লাগাতে পারেন, গোলাপ ফুল লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার ডিফারেন্ট টাইপের হয়ে যাবে। সো আপনি বিভিন্ন ডিজাইন কিন্তু একটার মধ্যে করতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। এবং কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন।